हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के चले हावड़ा स्टेशन। अपनी हावड़ा ब्रिज देखते और आपनी जो 19 नम्बर प्लैटफर्म थे अपना ट्रेन थे तेल ये हावड़ा स्टेशन आपनर प्रवेश पथ। एखान दिए अपन जेते सुविधा है तेज 19 नम्बर प्लैटफर्मे जावा दिखे प्रवेश पथ दिए भेतरे जाब। तो आज हमारे थकूँ और देखते थकूँ हावड़ा स्टेशन। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার ঘুরে দেখা যাক হাওড়া স্টেশন। আমরা হাওড়া স্টেশনের ভিতরে চলে এসেছি। এখানে ফুড ট্র্যাক রয়েছে এবং আমরা যাব রিটায়ারিং রুমে। রিটায়ারিং রুম এবং ওয়েটিং জোনে আপনাদের বলে রাখি এই 19 নম্বর প্ল্যাটফর্মের দিকে যে রিটায়ারিং রুমটি রয়েছে, মানে ওয়েটিং রুম, এসি ওয়েটিং রুম, সেটা একদম বিনামূল্যে আপনারা ইউজ করতে পারবেন। আর ওই দিকে মানে ওই 11-3-4 এর দিকে যে ওয়েটিং রুমগুলো রয়েছে ওই এসি, সেটা হচ্ছে কিন্তু পেইড ওয়েটিং রুম। ফুড ট্র্যাকের পাশে একটি সিঁড়ি দেখতে পাবেন। সেই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই প্রথমে পড়বে জনহার, তারপরেই আসবে আপনার রেলওয়ের এসি ওয়েটিং রুম এবং নন এসি ওয়েটিং রুম, যেটা স্লিপার এবং সেকেন্ড ক্লাসের জন্য। আপনার লিফটও রয়েছে, সেটা আমি আপনাদের পরে দেখাবো। তো সিঁড়ি দিয়ে প্রথমে চলুন, আমরা দেখে নিই এসি ওয়েটিং রুমটা। এই যে আপার ক্লাস ওয়েটিং রুম, রিটায়ারিং রুমও এখানে রয়েছে। এই যে এখানে, এখান থেকে আপনি পুরো হাওড়া স্টেশনটা দেখতে পাচ্ছেন। এই যে জনহারের কাউন্টার। এই আমরা এবার উপরে উঠছি। এই যে উচ্চ শ্রেণীর ওয়েটিং রুম, এটা লেডিসদের জন্য আলাদা এবং জেনারেল আলাদা রয়েছে। এই জেনারেলের অপোজিটেই রয়েছে সেকেন্ড ক্লাস এবং স্লিপারের ওয়েটিং রুম। আমরা এবার নিচে যাব, ব্রেকফাস্ট করব, কারণ এখানে এখনও টাইম হয়নি, সেটা আমি আপনাদের পরে বলছি। ফুড ট্র্যাকে আমরা ব্রেকফাস্ট করব। ফুড ট্র্যাকের রেট তো একটু হাই, কিন্তু কোয়ালিটি খুব ভালো এবং খেতেও খুব টেস্টি। তো আমি আপনাদের মেনু কার্ড থেকে শুরু করে সব কিছু দেখাবো। আর এখানে হচ্ছে সেলফ সার্ভিস, মানে আপনাকে নিজেকে নিয়ে খেতে হবে। অর্ডার করবেন, আপনাকে কুপন দেবে, সেই কুপন দেখিয়ে কাউন্টার থেকে খাবার নিয়ে নিজেকে সার্ভিস করতে হবে। এই যে দেখুন, এখানে রেট টেট সব দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা রেটগুলো চেক করে নিতে পারবেন। আমি পুরো মেনু কার্ডটা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে। এখানে প্রাইসটা একটু হাই হলেও কোয়ালিটি খুব ভালো এবং খেতেও খুব সুস্বাদু এবং পরিমাণ মতো দেয়। আমরা মেনু কার্ড দেখে অর্ডার করে দিয়েছি। এই দেখুন, এটা হচ্ছে সিটিং এরিয়া, আর ওইটা হচ্ছে কাউন্টার যেখান থেকে আপনাদের খাবারটা নিতে হবে। তো আমাদের খাবার আমাদের চলে এসেছে। এই হলো মশালা ধোসা, 124 টাকা করে। আর অর্ডার করেছিলাম আমরা পুরি সবজি, যেটা হচ্ছে 105 টাকা করে। দেখুন খুব সুন্দর টেস্টফুল, তিনটে পুরি সবজি এবং একটা আচার। এই দেখুন পুরো শিয়ালদহ স্টেশনটা আমি আপনাদের ঘুরিয়ে দেখালাম। এটা হচ্ছে নর্মাল ওয়েটিং জোন, এখানে বসার জায়গা রয়েছে। উপরের ফ্যানগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড়। দেখে মনে হচ্ছে কোনো হাওয়া নেই, কিন্তু প্রচণ্ড হাওয়া, খুব সুন্দর। এখানেও আপনি বসতে পারেন যদি আপনি ওয়েটিং রুম না পান। স্টেশন থেকে বেরোনোর মুখে একদম ডান দিকে গেলেই আপনি পেয়ে যাবেন লিফট সেকশন আপার ক্লাসের ওয়েটিং রুমে যাওয়ার জন্য। এই দেখুন, আমরা লিফটের কাছাকাছি চলে এসেছি। ভিতরে ঢুকলেই হচ্ছে আপনার দুটো লিফট রয়েছে। এই লিফট দিয়ে আপনারা আপার ক্লাসের ওয়েটিং রুমে চলে যেতে পারবেন খুব সহজে। তো চলুন দেখি আপার ক্লাসের ওয়েটিং রুমটি কেমন। এই যে এবার আমরা লিফটে যাব, লিফটে করে আমরা আপার ক্লাসের ওয়েটিং রুমে যাব। আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে, এখানে ওয়েটিং রুম। তার আগে পুরো হাওড়া স্টেশনের ভিউটা আমি আপনাদের একবার দেখিয়ে দিতে চাইছি। এই দেখুন পুরো হাওড়া স্টেশন, ওদিকে গঙ্গা দেখা যাচ্ছে, গঙ্গার পাড়ে বিল্ডিংগুলো খুব সুন্দর শো করছে। এবার আমরা চলে এলাম আপার ক্লাসের ওয়েটিং রুমে। বলে রাখি এই ওয়েটিং রুমগুলো আপনার ট্রেনের যে
ডিপার্চার টাইম তার 3 ঘন্টা আগে আপনাদের দেবে। যদি ধরুন আপনার 12টায় থাকে তাহলে আপনি সকাল 9টা থেকে এটা অ্যাভেল করতে পারবেন। তো এটা যেহেতু একদম বিনা পয়সায় আর এখানে ভিড় খুবই কম। 11 নম্বরের দিকের যে ওয়েটিং রুমগুলো প্রচণ্ড ভিড়, এটা পুরো এসি ওয়েটিং রুম, বসার জায়গা আছে, সোফা রয়েছে আর টয়লেট একটাই রয়েছে। আমি সবটি আপনাদের দেখাবো, দেখে নিন পুরো একটা ওয়েটিং রুমটা। চার্জিং অপশানও রয়েছে এখানে অনেকগুলো, আর এটা কিন্তু একদম বিনা পয়সায়, আপনাদের মনে রাখতে হবে এখানে কোনো টাকা লাগে না। আপনার পিএনআর নাম্বার, আপনার ডেস্টিনি, এগুলো দিয়ে আপনাকে ওখানে খাতা এন্ট্রি করতে হবে। যে টয়লেট সেকশনটা দেখে নিন, টয়লেটও ক্লিন, একদম ওয়েল মেনটেন টয়লেট এখানে। টয়লেটটা দেখার পর আমরা চলে যাব জনআহারে দুপুরের লাঞ্চ করতে। তো চলুন জনআহারটা দেখি কেমন। এখানে বলে রাখি শিয়ালদার থেকে হাওড়া জনআহারটা অনেক ভালো কোয়ালিটি। এখানে মেনু কার্ড রয়েছে, আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন আপনি কি খাবেন। এখানে অনেক ধরনেরই আইটেম রয়েছে আর এখানেও আপনার সেলফ সার্ভিস। মেনু কার্ড দেখি আমরা সামনের কাউন্টারে অর্ডার করেছি, মানে কুপন নিয়ে আমাদের সেলফ সার্ভিস কাউন্টারে গিয়ে আমাদের খাবারটা নিতে হবে। আমরা এক থালি অর্ডার করেছি, এই যে সেলফ সার্ভিস কাউন্টার, আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওখানে আপনার টাকা পেমেন্ট করে কুপনটা নিতে হবে। এই যে দেখুন এখানে যে থালিটি খাচ্ছে এটা স্পেশাল থালি। স্পেশাল থালিতে কিছুই না, একটা মিষ্টি, দই আর দুটো রুটি এক্সট্রা দেবে, 120 টাকা করে স্পেশাল থালি। আর আমরা নিয়েছি এক থালি 80 টাকা করে। আপনার এক থালিতে থাকবে একটা তরকারি, ডাল, দুটো ডিমের কারি, ভাত। খাওয়া দাওয়ার শেষে একবার প্ল্যাটফর্মটা একটু দেখাবো যেখানে ট্রেন আসছে। এই যে 19 নম্বর এবং 20 নম্বর প্ল্যাটফর্ম যেখানে আমাদের ট্রেন আসবে। ওইদিকে 21 নম্বর প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।